ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়তে বলল সৌদি আরব। ফিলিস্তিনিদের জেরুজালেমের অধিকার ছাড়তে বলেছে ইসরায়েলের মিত্র সৌদি আরব। সেই সাথে ইসরায়েলি ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের জন্য জেরুজালেমের পরিবর্তে অন্য একটি স্থানকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নেওয়ারও পরামর্শ দিয়েছে আরব রাষ্ট্রটি। অধিকৃত জেরুজালেমের পাশেই ফিলিস্তিনের আবুদি শহরকে এর রাজধানী হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরব সরকার। তবে সৌদি আরবে এ ধরনের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেরুজালেমই আমাদের রাজধানী বলে হ্যাশট্যাগ দেওয়া শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ বিন সালমান তাকে এই প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবেন, যার উপর কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে। নিউ ইয়র্ক টাইমসের মধ্যে প্রস্তাবটি সাড়া দেওয়ার জন্য সৌদি আরব আব্বাসকে 2 মাস সময় দিয়েছে। আবুদুস একটি দখলকৃত পূর্ব জেরুজালেমের কাছাকাছি ফিলিস্তিনি শহর। আসলে চুক্তি অনুসারে এটি একটি বি ক্যাটাগরি এলাকা, যা ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয়। একটি কূটনৈতিক সূত্র সৌদি রাজপরিবারের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেছে মিডল ইস্ট আইকে। এছাড়া লেবানন ভিত্তিক আল মাসাদার নিউজ গত শুক্রবার এক রিপোর্টে বিষয়টি প্রকাশ করে। তারও আগে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আল ইত্তেহাদ নামে একটি আরবি সংবাদ মাধ্যম। তবে এই বিষয়ে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। বাদশা সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান এর ছোট ভাই প্রিন্স খালেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবে রাষ্ট্রদূত। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের কলম্বাস বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ নিয়ে F-15 বিমানের পাইলট হিসেবে যোগ দিয়েছে সৌদি বিমান বাহিনীতে। বরখাস্ত হওয়া আদেল আল জুবাইর সৌদি আরবের ইতিহাসে রাজপরিবারের সদস্য নন এমন দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী। 2015 সালে তিনি প্রিন্স সৌদ আল ফয়সালের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কাজ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত হিসাবে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের পররাষ্ট্রনীতির বিষয়ে ব্যাপক সমালোচনা করেছে ওয়াশিংটন। ইয়েমেন, কাতার ও লেবানন ইস্যুতে সৌদি আরবকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবকে। এই প্রতিক্রিয়ায় এই পরিবর্তন আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একদিকে ইয়েমেন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ তুলে নেওয়ার জন্য আহ্বান করে সৌদি সরকারকে যে মহানুভবতার পরিচয় দিচ্ছেন, ঠিক অন্যদিকে ইসরায়েলের সাথে আতত করে জেরুজালেমের উপর যে এক ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটা কিন্তু মুসলিম সম্প্রদায় কোনো দিনও মেনে নেবে না। আপনাদের কী মতামত সেটা কমেন্টে জানান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।